1 লাখ কা জিডিপি তে জব হলো আমরা তো শেয়ার দেখছি ফেসবুকে ফেসবুকে 22,000 শেয়ার আছে। হ্যাঁ ওইটা আমার ভালো লাগছে। না আছে তো আমাদের আমাদের তো ইয়ার আছে না বলু ভাই, আমরা আমরা শুরু করে দিতে পারি? জি প্লিজ প্লিজ প্লিজ। সাবান আমাদের রেডি আছেন আপনারা? তাহলে আমি শুরু করে দিচ্ছি। আমরা শুরু করি সাহেব ভাই আসলে, আর পরে সাবান আসছে তো সাবান কারেন্ট সিচুয়েশন আরো ভালো বলবে, অসুবিধা নাই। জি আসসালামু আলাইকুম। শুরু আমরা আজকে ভোরের পাতা সংলাপের 21তম সংলাপে আপনারা যারা কানেক্টেড আছে তাদেরকে আন্তরিকভাবে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে করোনাকালে গণমাধ্যম। আমাদের সাথে আলোচক হিসাবে উপস্থিত আছেন তিনজন সম্মানিত ব্যক্তিত্ব। এর মধ্যে উপস্থিত আছেন জনাব মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন জনাব শাবান মাহমুদ, মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। এবং এরপরে আমাদের সাথে আমরা আশা করি যোগদান করবেন জনাব এ কে এম শামীম চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি আমরা যে বিষয়ে আলোচনা করি না কেন, করোনা এখন আমাদের সামনে চলে এসেছে। একটি অদৃশ্য ভাইরাস সারা পৃথিবীর অর্থনীতি, বাণিজ্য, সামাজিকতা, গণমাধ্যম এমন কোনো সেক্টর নাই যে সেক্টরকে তছনছ করে দেয়নি। এরকম যে অবস্থা সে অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের যারা করোনা যোদ্ধা আছে, যারা কাজ করছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে যারা আমাদের চিকিৎসক যারা আছেন, চিকিৎসক কর্মী আছেন, গণমাধ্যম কর্মী আছেন, একই সাথে আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন এবং অ্যাক্টিভ রাজনৈতিক এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা যুদ্ধে এখনো লড়ে যাচ্ছেন। এই করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা এই আলোচনাটা এমন এক সময় করছি যেটি মুজিব বর্ষ। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যিনি আমাদের স্বাধীনতার মহান স্থপতি, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সে তাকে গভীর শ্রদ্ধা নিবেদন করে আমরা আজকের এই কার্যক্রম শুরু করছি। আজকে আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ একটি দেশ। এই দেশে করোনা মোকাবেলা করা যে কত কঠিন, কারণ হচ্ছে একদিকে স্বাস্থ্যবিধি মানা, কারণ আমাদের যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংক্রামণ বিশেষজ্ঞ তারা যেমন একদিকে লকডাউন সহ বিভিন্ন ধরনের প্রতিকারমূলক ব্যবস্থার কথা যেটি বলেছেন এটি অনুসরণ করাও আমাদের প্রয়োজন, একই সাথে জীবন ও জীবিকার যে কঠিন সংমিশ্রণ, অর্থনীতির চাকা যদি আমরা না চালাতে পারি তাহলে একটি সরকারের পক্ষে এই এই করোনা মোকাবেলা অত্যন্ত কঠিন হবে। তো আজকে যে তিনজন গণমাধ্যম ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত আছেন তাদের মাধ্যমে আমরা জানব যে এই করোনাকালে গণমাধ্যম কিভাবে কার্যক্রম পরিচালনা করছে, অর্থাৎ করোনা মোকাবেলায় কি গণমাধ্যম কিভাবে কাজ করছে সেটি আমরা জানব। আমরা দেখেছি যে গণমাধ্যমের কর্মীরা একেবারে প্রথম দিকে, অর্থাৎ 8ই মার্চের পরের থেকে গণমাধ্যম কর্মীরা কিন্তু এক ধরনের খালি হাতে তারা এই এই মাঠে কাজ করেছেন। পরে আস্তে আস্তে পিপিই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা অন্যান্য সুবিধা তারা নিয়েছেন। ইতিমধ্যে তাদের জন্য ডেডিকেটেড হসপিটালের সুবিধা দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং অন্যান্য তথ্য মন্ত্রণালয় থেকে কিছু আর্থিক সহায়তার বিষয়টিও তাদেরকে দেওয়া হয়েছে। তো এই যে তাদের যে সুবিধা যেগুলি দেওয়া হয়েছে এবং একই সাথে আমরা এই মুহূর্তে গণমাধ্যমের কাছে আমরা কি প্রত্যাশা করি এই COVID-19 মোকাবেলায়, সেক্ষেত্রে আমি বুলবুল ভাইকে অনুরোধ করব এই বিষয়টি আলোকপাত করার জন্য, জনাব মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সভাপতি বিএফইউজে।
ধন্যবাদ থেকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব স্নেহভাজন শাবান মাহমুদ, একটু পরে হয়তো যোগ দিবেন একাম শামীম হাসান। আমি ধন্যবাদ জানাই আয়োজক কর্তৃপক্ষকে এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রথমেই বলি যে একটা বৃহত্তর প্রেক্ষাপটে এই এই গণমাধ্যম আজকে দাঁড়িয়ে আছে। আমি আলোচনার শুরুতেই এই করোনা যুদ্ধে যে সকল সাংবাদিক নিহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, এখনো যুদ্ধ করছেন, তাদের সবার প্রতি সহানুভূতি জানাই, যারা মারা গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, পরিবারের প্রতি সম্মান সমবেদনা জানাই। দেখেন বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা দেখি, বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা, আপনি যেটি বললেন, একটা ঘনবসতিপূর্ণ দেশ, প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ, নানা দুর্ঘটনাপ্রবণ দেশ, যার ফলে বাংলাদেশের সাংবাদিকরা এই ধরনের একটা পরিস্থিতিতে দুর্যোগকালীন সময়ের সাংবাদিকতার একটা এক ধরনের দক্ষতা তাদের আছে। আমাদের আইলা হয়, সিডর হয়, আম্পান হয়, বন্যা হয়, আমাদের কলেরা হয়, সেগুলি কিন্তু আমরা কভার করি, আমাদের এক ধরনের এক্সপার্টাইজ তৈরি হয়েছে। কিন্তু এই করোনা একটা ভিন্নতর প্রেক্ষাপট সারা বিশ্বের সঙ্গেই আনলো, আমাদের সামনে আরো বেশি করে আনলো, কারণ আমরা জানি না যে করোনা পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে। আপনি যেটি বলেছেন শুরুতে, পিপিএ ছিল না শুধুমাত্র, শুরুর দিকে আপনি যদি দেখেন বন্যাতে আমি যাই, নিউজ কভার করি, অসুস্থ হই, আবার চলে আসি, দুর্যোগে যাই, একটু অসুস্থ হই, চলে আসি, কিন্তু এইখানে আমাকে কাজ করতে হচ্ছে, নিজের নিরাপত্তা বিধান করতে হচ্ছে, নিজের পরিবারের নিরাপত্তা বিধান করতে হচ্ছে, কারণ ওই বাইরে থেকে কাজ করে এসে বাসায় যদি আমার দ্বারা সংক্রমিত হয় সেটা খেয়াল রাখতে হচ্ছে। আমি যখন মাঠ পর্যায়ে কাজ করে আসছি তখন যদি অফিসে ঢুকি, অফিসে আমাদের সহকর্মীদের সংক্রমিত করি কিনা সেটা খেয়াল রাখতে হচ্ছে। আমি যে যন্ত্রপাতিগুলি নিয়ে যাই, ক্যামেরা নেন বা ও সাংবাদিকরা যে কলম ইউজ করেন, মোবাইল ইউজ করেন, সেগুলিকে সতর্ক রাখতে হচ্ছে। অর্থাৎ একই সঙ্গে আমার নিজের নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, অফিসের নিরাপত্তা, সহকর্মীদের নিরাপত্তা, এই সবগুলো বিষয় মিলিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। কাজেই সেই কাজের মধ্যেও আপনি দেখবেন যে প্রথম দিন থেকে তিনটি সেক্টরের কোনো ঘুম নাই, হাসপাতালের কোনো ঘুম নাই, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা যতটুকু পেরেছেন কাজ করেছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে কাজ করেছে, এবং সাংবাদিক একদিনের জন্য আমাদের গণমাধ্যম কি টেলিভিশন কি পত্রিকা বন্ধ ছিল না, এই দিক, এটা হলো সাংবাদিকদের দিক। আরেকটু হচ্ছে মিডিয়া এক শিল্প হিসেবে যদি আপনি দেখেন, আমাদের পত্রিকার মালিকরা কি ভাবতে পেরেছিলেন যে সব হকার লকডাউন হবে, সব হকারটা বাড়ি চলে যাবে, তাদের পত্রিকা ডিস্ট্রিবিউট করা যাবে না, 40টি 45টি ডিস্ট্রিক্টে এজেন্টরা পত্রিকা নিতে পারে না, কারণ পত্রিকা নিয়ে কি করবে, পত্রিকা বিতরণ করা যায় না, কাজে মালিক ডিস্ট্রিবিউশন হবে কোথেকে। আমি যে কমপ্লেক্সটিতে থাকি সেখানে 120টি ফ্যামিলিতে মাত্র 2টি বাসায় পত্রিকা দেয়, বাকিরা পত্রিকা নেয় না, হকার এখনো দেয়, তারা নেয় না, তারা মনে করে যে কাগজের মধ্যে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। কাজেই শিল্প মালিক হিসেবে বিজ্ঞাপন নাই, সরকারি লকডাউন হয়ে যাওয়ার কারণে সরকারগুলি বন্ধ, বিজ্ঞাপনগুলি নাই, আবার এদিকে সাংবাদিকরা কাজ করছেন, তাদের বেতন ভাতা এই জায়গাগুলি যাতে ঠিক থাকে ইউনিয়নকে সেই বিষয়গুলি নিয়ে কথা বলতে হচ্ছে। কাজে সবার জন্যই পরিস্থিতিটা একটা নতুন, কিন্তু নতুনের মধ্যেও আমি ধন্যবাদ দিব যে আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের গণমাধ্যম যে যেখানে যে অবস্থানে আছেন, যতটুকু আছেন, টেলিভিশনগুলি সংবাদপত্রগুলি তারা কাজ করেছে। সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন, কিন্তু এই জন্য কোনো হাউস বন্ধ করে দিতে হয়েছে এরকম না। একটা নতুন পরিস্থিতি দেখেন, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো পত্রিকাগুলি 100% বাড়ি থেকে অফিস করছে, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পেরেছি যে অফিসে কোনো লোক নাই, 100% শতভাগ প্রেস এবং সার্কুলেশন কিছু লোক কাজ করে, আর বাকিরা সব বাই। তো কাজে এক ধরনের কারিগরি দক্ষতা হচ্ছে। এই যে আপনি আজকে, আমরা তিন, যে আমি এক জায়গায় বসে আছি, শাবান মাহমুদ এক জায়গায় বসে আছেন, আপনি এক জায়গায় বসে আছেন, একটা কারিগরি দক্ষতা তৈরি হয়েছে। আমরা তো আগে স্টুডিওতে যেতাম, স্টুডিওতে গাড়ি লাগতো, স্টুডিওতে গিয়ে বসতাম, টেলিভিশনদের কত ধরনের প্রস্তুতি নিতে হতো। এখন আমি আমার বাসায়, শাবান মাহমুদ তার বাসায়, হয়তো এখনই আমরা সব কোয়ালিটি করতে পারি নাই, কিন্তু এটা কিন্তু কাজটা কিন্তু হচ্ছে, অর্থাৎ প্রযুক্তির জায়গাটা তো আমরা এগিয়ে গেছি। কাজে আমি মনে করবো যে একটা নতুন পরিস্থিতিতে, নতুন বিশ্ব পরিস্থিতিতে সারা পৃথিবী যেরকম সংকটে পড়েছে, বাংলাদেশেও সংকটে পড়েছে, এখানে আমি
দুইটি ভাবে কথা বলতে চাই, সাংবাদিকদের ব্যক্তিগত সংকট আর একটু হচ্ছে সংবাদ মাধ্যম শিল্পগত সংকট। কাজে সাংবাদিকদের ব্যক্তিগত সংকটে আমি মনে করি আমি ধন্যবাদ দিই আমাদের সাংবাদিক বন্ধুদের, ব্যক্তিগত সংকটের সমস্ত কিছু উপেক্ষা করে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। তারা মারা যাচ্ছেন, আক্রান্ত হয়েছেন, পরিবার আক্রান্ত হয়েছে, পরিবারের ঝুঁকি আছে, তারা কাজ করেছেন। শিল্প হিসেবে সংবাদপত্রটা শিল্পের মধ্যে শহর শিল্পের সংকটের মধ্যে পড়েছে, এর মধ্য দিয়ে একটা নতুন পরিস্থিতির উদ্ভব হতে যাচ্ছে। সেই উদ্ভাবিত নতুন পরিস্থিতিতে কি হবে আমরা জানি না। ইতিমধ্যে বড় বড় পত্রিকাগুলিতে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে, সাবান মোহাম্মদ ইউনিয়ন করেন, তার মাথায় নিশ্চয় সবই আছে। এই পরিস্থিতি আমরা কিভাবে অতিক্রম করব, আমার কাছে খুব সরাসরি সমাধান নাই, কিন্তু এই পরিস্থিতি আসছে। কারণ দুইটি হিসেব আপনি দেখবেন, একটি হচ্ছে যে টেলিভিশনে প্রতিদিন নিউজরুমে 40 জন সাংবাদিক কাজ করতো, তারা এখানে সেখানে 8 জন সাংবাদিক কাজ করে, বাকি 22 জন সাংবাদিককে বা 30 জন সাংবাদিককে তারা 14 দিনের জন্য বাড়িতে পাঠাচ্ছে, অর্থাৎ 22 জনের কাজ 8 জন করছে। মালিকরা হিসেব করে ফেলেছে, আরে 22 জনের কাজ যদি 8 জন করতে পারে তাহলে তো অনেক কম লোক দিয়ে কাজ করা যায়। পত্রিকার মালিক দেখছে যে অফিসে এত বড় অফিস রাখার কি দরকার, সব তো বাড়ি থেকেই কাজ করতে পারে, এখন তার টেলিভিশন নিউজ আনার জন্য সচিবালয়ে যাওয়া দরকার নেই, সেখান থেকে মন্ত্রী সাহেবরা ভিডিওতে আমাদেরকে মেসেজ পাঠিয়ে দেন। তো কাজেই অনেক দিক থেকে নানা চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু একটি কথা আমি আপনাকে বলি, এই সংকট হয়তো কেটে যাবে কিন্তু সংবাদপত্র তো বন্ধ হয়ে যাবে না, গণমাধ্যম তো বন্ধ হয়ে যাবে না, গণমাধ্যমকে টিকে থাকতে হবে, গণমাধ্যম সাংবাদিকদেরকে টিকে থাকতে হবে। কাজেই আমরা বর্তমান পরিস্থিতিটা আমরা এইভাবে ব্যাখ্যা করলাম, ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সারা পৃথিবী জুড়ে সেই পরিস্থিতি হচ্ছে এবং এই সংকটটি শুধুমাত্র যে বাংলাদেশে তা না, আমাদের ঘরের পাশের দেশ ভারতে হয়েছে, ইউরোপ আমেরিকা তো হচ্ছে, কিন্তু আমাদের খুব সম্প্রতি ভারতে খুব বড় বড় ঘটনা ঘটেছে। আরেকটি যেটি বড় জিনিস আমি দেখতে পাচ্ছি গণমাধ্যমের কর্মীদের জন্য, সেটি হচ্ছে সরকারের দিক থেকে আমাদের ইউনিয়নের তৎপরতার কারণে যতটুকু আমরা চেয়েছিলাম হয়তো পাইনি, কিন্তু একটা প্রতীকী অর্থ হলো একটা প্রণোদনা দেওয়া হয়েছে, একটা সাহায্য দেওয়া, এটা খুব বেশি এরকম আমি বলবো না, কিন্তু সরকারের দিক থেকে একটা সদিচ্ছার প্রমাণ পাওয়া গেল। প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে মিডিয়া বান্ধব তার প্রতিফলন দেখেছি, এবং আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নিরলস প্রচেষ্টার কারণে সেটি হয়েছে। কিন্তু এটি যদি আমরা পরবর্তীকালে অব্যাহত করতে রাখতে না পারি, আমরা যারা চাকরি যাচ্ছে তাদের চাকরি রক্ষা করতে না পারি, যারা যাচ্ছে তাদের চাকরির বেনিফিট না নিতে পারি, তাহলে কিন্তু আর একটা বড় সংকট আমাদের সামনে আসবে। কাজেই আমরা যারা গণমাধ্যম নিয়ে ভাবি তাদেরকে কিন্তু এখনই এই বিষয়গুলি চিন্তা করতে হবে যে এই পরিস্থিতিগুলিতে আমরা কিভাবে যাব। আমি একটি উদাহরণ দিই, যেমন ধরেন সরকার যখন পাটকল শ্রমিকদের ছাঁটাই করে সরকারি সেক্টরে, এটা প্রচন্ড একটা ইফেক্ট আমি গত 3 দিন ধরে মিডিয়াতে দেখতে পাচ্ছি, যে সরকারি তো লোকসানি প্রতিষ্ঠান থাকে না, তাহলে আমি কেন লোকসানি প্রতিষ্ঠান থাকবো, আমরা জবাব দিতে পারি না। সরকার যদি 25,000 পাটকল শ্রমিককে ছাড়াই করে দেয়, তাহলে ঢাকার কোনো পত্রিকা যদি বলে যে আমরা 1/3 ছাড়াই করে দিব, তখন আপনি কি করবেন বলেন? কারণ সরকারই তো বলছে যে আমরা লোকসান প্রতিষ্ঠান রাখবো না, তো এখন তো মালিকরাও বলবে আমরা লোকসানি প্রতিষ্ঠান রাখবো। তার সঙ্গে আমি আরেকটা সংকট দেখছি, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ। আমাদের প্রায় 21 জনের মতো সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের প্রয়োগ হয়েছে, অপপ্রয়োগ হয়েছে, এবং এর অধিকাংশই হচ্ছে সাংবাদিকতার কারণে। এই যে ত্রাণ বিতরণে অনিয়ম, একদিকে সরকার ত্রাণ বিতরণে অনিয়মের জন্য জনপ্রতিনিধিদের বরখাস্ত করছেন, সদিচ্ছার পরিচয় দিচ্ছেন, কিন্তু ওই ত্রাণ বিতরণে অনিয়মের কারণে তার বিরুদ্ধে নিউজ করার কারণে যাকে ছাঁটাই করা হচ্ছে, যাকে বরখাস্ত করেছে সে করে না, তার একজন সহযোগী একটা মানহানি মামলা পড়ে যায়। তো মানহানি মামলার জন্য তো বাংলাদেশ অন্য আইন আছে, আপনি কেন ডিজিটাল সিকিউরিটি আইনে যাচ্ছেন? আমি এটাও মনে করি যে একদিকে জীবনের লড়াই আমরা লড়ছি, জীবিকার লড়াই, প্রচন্ড সংকট আমাদের সামনে, এবং তার পাশাপাশি যদি যে আইনি লড়াইয়ের মধ্যেও আমরা পড়ি, তাহলে সাংবাদিক বা মিডিয়ার জন্য একটা বড় সংকটের মধ্যে আছি। কাজে এটি শুধুমাত্র ব্যক্তিগত ভাবে সাংবাদিকদের জন্য না, আমি মনে মনে করি মিডিয়া ইন্ডাস্ট্রিকে এই সংকটটা মোকাবেলা করতে হবে। মালিক, ইউনিয়ন, শ্রমজীবী যারা আমরা যারা আছি, সাংবাদিক শ্রমিক কর্মচারী, তাদের সবাইকে বিষয়টি নিয়ে ভাবতে হবে, একটা সমাধানের পথ বের করতে হবে। আমি প্রথম পর্বে এখানে শেষ করি, যদি পরবর্তী পর্যায়ে আবার আসতে হয় জি আমরা আবার আপনার কাছে আসবো। বুলু ভাই ধন্যবাদ। আপনি আসলে এখনকার যে সংকট যেগুলি আছে এবং সম্ভাব্য যে ঝুঁকিগুলি আছে সেগুলি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আজকের যে বিষয়টি, এই বিষয়ের আলোচনার এই সংলাপের আয়োজনের পরিকল্পনা ও নির্দেশনায় আছেন ডক্টর কাজী ইর্তেজা হাসান, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমস, এবং সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের
কেন্দ্রীয় শিল্প বাণিজ্য ধর্ম বিষয়ক উপকমিটি এবং পরিচালক FBCCI। আমরা এই করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি, তিনি 31 দফা প্রণোদনা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, 1,03,117 কোটি টাকার তিনি প্রণোদনা দিয়েছেন বিভিন্ন সেক্টরে। আজকে সংসদে 5,78,000 কোটি টাকার বাজেট পাস হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে শক্ত হয়ে দাঁড়ান, হ্যাঁ সংকট কেটে যাবে, ঘুরে যা দাঁড়ান সংকট কেটে যাবে। এই যে তার সাহস, তিনি আমি বলবো যে সকল ফ্রন্টলাইন যোদ্ধার যোদ্ধা হিসাবে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা সেই জনবান্ধব বা মিডিয়া বান্ধব যে সরকার, সেই সরকারের যে কার্যক্রম যেগুলি আছে সেটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যম সব সময় সোচ্চার ছিল এবং সোচ্চার আছে। আমার শাবান মাহমুদের কাছে যাওয়ার আগে দুটি বিষয় আমি বলবো, যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজগুলি দিয়েছে সেক্ষেত্রে আমরা এই গণমাধ্যমের জন্য যেটি বুলুল ভাই বলেছে, যেটি প্রতীকী হলেও একটি ব্যবস্থা করেছে, এই ক্ষেত্রে আপনাদের আর কোনো পরিকল্পনা বা প্রস্তাবনা সরকারের কাছে আছে কিনা? আমরা জানি যে বুলু ভাই বলেছেন যে সংবিধানের 26 থেকে 42 অনুচ্ছেদে আমরা সবসময় দেখেছি যে এখানে মৌলিক অধিকারের কথা আছে এবং 39 অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা আছে। সংবাদপত্র যেমন একদিকে স্বাধীনতার কথা বলবে, একই সাথে তারা নিউজ করবে, পজিটিভ সত্য ঘটনাগুলি উপস্থাপন করবে, এটি আমরা প্রত্যাশা করি। আমাদের সাথে ইতিমধ্যে জানান শামীম চৌধুরী যোগদান করেছেন, প্রাক্তন প্রেস সচিব মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে পরে আসবো যেহেতু শাবান মাহমুদ এই আলোচনার মধ্যে আছে। আমরা এই এই পর্বে শাবান মাহমুদের কাছে আমরা জানতে চাব যে এই করোনাকালে গণমাধ্যমের যে বিষয়গুলি আছে, একসাথে যে শিল্পের কথা আমরা বলছিলাম যে আমরা সংবাদপত্রকে শিল্পে হিসাবে ঘোষণা করা হয়েছে, আমি তথ্য সচিব থাকতেও আমরা দেখেছি যে শিল্পের সেই সুবিধাগুলি তারা পায়নি। আজকে যে এই কঠিন সন্ধিক্ষণে, আমরা বলবো জীবন জীবিকার এই কঠিন সন্ধিক্ষণে আমাদের যে মিডিয়া কর্মীরা যেভাবে কাজ করছে, টোটাল মিডিয়া জগৎ যেভাবে কাজ করছে, আমরা আমাদের হাতে কিন্তু অনেক জায়গায় পেপার যায় না, আমরা জানি যে প্রিন্টেড পেপার যায় না, কিন্তু তথ্যগুলি কিন্তু আমাদের কাছে আসছে। সেজন্য আমরা যেটি ব্যবহার করছি ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং এই ডিজিটালাইজেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, প্রথম দিকে কিন্তু অনেকেই বলেছিলেন আরে কি ডিজিটালাইজেশন কি জিনিস, আজকে যদি ডিজিটালাইজেশন না থাকতো তাহলে আপনি দেখেন আমরা ব্যাংকিং ব্যবস্থা যেটি করছি, আমাদের যে সাপ্লাই চেইন, এখনো আমাদের যে বাজারে কিন্তু জিনিসপত্র আমরা সাপ্লাই চেইনটা ঠিক রেখেছি, বাজারে খুব বেশি জিনিসপত্রের দাম হয় না এবং অ্যাভেলেবেল আছে। তো এই সমগ্র বিষয়গুলি নিয়ে গণমাধ্যম যে এই COVID-19 মোকাবেলায় যে ভূমিকা রাখছে সেই বিষয়টি আমি একজন সংবাদ ইউনিয়নের নেতা হিসাবে আমি শাবান মাহমুদকে অনুরোধ করব যে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন। প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নাসির ভাই, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনার সঙ্গে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি দীর্ঘ বিরতির পরে। আপনি যখন তথ্য সচিব ছিলেন আপনার সঙ্গে নিয়মিত দেখা হতো সাংবাদিক হিসেবে, সাংবাদিক নেতা হিসেবে নয়। আমাদের প্রিয় নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক মনজুরুল হাসান বুলবুল ভাই, তিনি কিন্তু অকাট্য যুক্তি দিয়েই চলমান প্রেক্ষাপটের আলোকে তিনি আমাদের গণমাধ্যম নিয়ে সংকট এবং সমাধানের দিকগুলো বলার চেষ্টা করেছেন। বুলবুল ভাই বলার পরে আমার নতুন করে সংযোজনের তেমন কোনো সুযোগ নেই, তবে আমি যেহেতু বর্তমানে দায়িত্বে আছি সারা বাংলাদেশের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠনের মহাসচিব হিসেবে, আমার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন রকম। আমাদের প্রিয় নেতা বুলবুল ভাই আন্তর্জাতিক প্রেক্ষাপটের বিষয়টি এখানে তুলে আনার চেষ্টা করেছেন যে সারা বিশ্বই এই করোনা পরিস্থিতিতে গণমাধ্যম এক ধরনের সংকট মোকাবেলা করছে। বুলবুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এবং বুলবুল ভাইয়ের অভিজ্ঞতার কাছে আমি একেবারেই নস্যি, এই বিনয় এবং এই বাস্তবতা আমি স্বীকার করে বলছি যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের উন্নত রাষ্ট্রগুলোতে বা ভারতে আমাদের গণমাধ্যম যে ধরনের সংকট মোকাবেলা করছে তার থেকে অনেক তীব্রতর সংকট মোকাবেলা করছি আমরা। কারণ আমাদের এই প্রাতিষ্ঠানিকরণের একটা সংকট আছে, গণমাধ্যম আমাদের এখানে বিকশিত
গণমাধ্যম স্বাধীন, গণমাধ্যম মুক্ত, কিন্তু আমাদের গণমাধ্যমগুলোতে যে প্রাতিষ্ঠানিক শেপ সেই জায়গাটা, এটা বুলবুল ভাইয়া স্বীকার করবেন যে আমাদের অনেক ঘাটতি আছে। আমাদের অনেক দৈনিক পত্রিকা আছে, এই বাংলাদেশের মতো একটি ভৌগোলিক সীমারেখা বা জনগোষ্ঠী অনেক, কিন্তু ভৌগোলিক সীমারেখার তুলনায় আমাদের যত দৈনিক পত্রিকা বা প্রিন্ট মিডিয়ার যে বিকাশ আছে, এটি কিন্তু পার্শ্ববর্তী ভারতের অত বড় একটি রাষ্ট্রে এই ধরনের মানে কম্পেয়ারেবল না। তারা কিন্তু আমাদের থেকে এই জায়গায় অনেক পিছিয়ে আছে। কিন্তু আমরা এটি সদ্ব্যবহার করতে পারছি কিনা, আমরা পাঠযোগ্য পত্রিকা দিতে পারছি কিনা, আমরা নীতিমালার ভিত্তি, সাংবাদিকতার যে নীতিমালা আছে সেই নীতিমালার ভিত্তিতে আমরা এই গণমাধ্যমকে পাঠকদের কাছে বা দর্শকদের কাছে উপস্থাপন করতে পারছি কিনা, সেই জায়গায় কিন্তু বড় ধরনের ব্যত্যয় রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মীদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে, যদিও এটি একটি সৃজনশীল প্রফেশন বা এই গণমাধ্যমে যারা কাজ করবেন তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বাধ্যতামূলক নয় সরকারি চাকরির মতো বা অন্যান্য চাকরির মতো। কিন্তু আমি মনে করি যে সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের যে পট পরিবর্তন বা আন্তর্জাতিক বিশ্ব মিডিয়ার সঙ্গে আমাদের নিজেদেরকে যদি তুলনামূলকভাবে সেই মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, তাহলে আমি বলবো যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটাও এখানে আমি মনে করি যে জরুরি হয়ে দেখা দিয়েছে। কারণ আপনাদের অনেক পাঠক সমাজ আমাদের থেকে, যারা গণমাধ্যমে কাজ করি তাদের থেকেও কিন্তু ইনফরমেটিভ বা তথ্য সমৃদ্ধ এবং সুশিক্ষিত। তাদের কাছে আমরা যখন একটা সংবাদ পরিবেশন করব, সেটির গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য আমাদেরকে কিছু নীতিমালা, এটি বুলবুল ভাই আরো ভালো বলতে পারবেন, বুলবুল ভাই গণমাধ্যম বিশেষজ্ঞ, শুধু ব্যক্তিত্বই নন বা গণমাধ্যম কর্মী নন। আমি মনে করি যে বাংলাদেশের এই সংকটটা অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক জটিল। এর মধ্যে আমাদের গণমাধ্যম কর্মীরা করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন। বুলবুল ভাই বলেছেন যে অনেক ক্ষেত্রে আমাদের গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকরা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন, আমাদের গণমাধ্যম কর্মীদের নির্দয়ভাবে ছাঁটাই করছেন এবং মনে হচ্ছে তাদের কর্মকাণ্ড দেখে যে তারা অনেক আগে থেকে এই সুযোগটি খুঁজছিলেন। প্রাকৃতিকভাবে এই সুযোগটি এসে গেছে বাংলা সারা বিশ্বে, বাংলাদেশেও সেই করোনা পরিস্থিতিতে সব থেকে বেশি যে শ্রেণীটি এফেক্টেড হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি মনে করি গণমাধ্যম তার মধ্যে অন্যতম। আর গণমাধ্যমকে সরকার শিল্প ঘোষণা করলেও, আমি ইউনিয়নের প্রতিনিধিত্ব করলেও, আমি এই জায়গায় গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের পক্ষ হবে, কিন্তু সেটি বাস্তবতা নিরিখে অনেক জায়গায় সত্যিকার অর্থে আপনি নিজেও বলেছেন, তথ্য সচিব থাকা অবস্থায় আপনি পর্যবেক্ষণ করেছেন, গণমাধ্যমকে শিল্প ঘোষণা করা হলে শিল্প সরকারের কাছ থেকে যে ধরনের প্রণোদনা প্রত্যাশা করে বা একটি শিল্প সরকারের যে পৃষ্ঠপোষকতার বাধ্যবাধকতা রয়েছে, সেই জায়গাগুলোতে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকরা বঞ্চিত হচ্ছে। এমনকি এই করোনাকালীন সময়ে যখন গার্মেন্ট শিল্প বা অন্যান্য প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে প্রণোদনা পেল, তখন গণমাধ্যম কিন্তু প্রণোদনার দাবি রাখে। আমরা গণমাধ্যম কর্মীরা যেটি পাচ্ছি এটি কিন্তু প্রণোদনার আয়তায় নয়, এটি আর্থিক সহায়তা করোনাকালীন সংকটকালে। এটিও বুলবুল ভাই যথার্থই বলেছেন, তথ্য মন্ত্রণালয়কে আমি সাধুবাদ জানাবো তাদের, তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু এর জন্য শতভাগ প্রশংসা আমি দেব বা প্রশংসার দাবিদার অথবা কৃতিত্বের দাবিদার আমাদের গণমাধ্যম বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি আন্তরিক ছিলেন বলেই আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ প্রচেষ্টায়, আন্তরিকতায়, আমাদের নিরলস প্রচেষ্টার ফল হিসেবে আমরা সারা বাংলাদেশে সাংবাদিকদের মধ্যে এই আর্থিক সহায়তাটা আমরা দিতে শুরু করেছি। আজই পিআইবিতে মাননীয় তথ্যমন্ত্রী প্রতীকী অর্থে চেক বিতরণ শুরু করেছেন। আমরা প্রথম ধাপে 1500 সংবাদ কর্মীকে বা গণমাধ্যম কর্মীকে সারা দেশে এই প্রণোদনা, এই আর্থিক সহায়তা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে, তাকে আবারও সাধুবাদ। কিন্তু এটি যথেষ্ট নয়, এটি হচ্ছে একটি আপতকালীন সময়ের একটি প্রতীকী অর্থে সহায়তা। এটিও যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে না দিতেন আমাদের কিছু করার ছিল না, কারণ আমরা ব্যক্তি কোম্পানির আইনে আমরা চাকরি করি গণমাধ্যম কর্মীরা, আমরা সরকারি কর্মকর্তা নই। সরকারের কাছ থেকে আমাদের জোর দিয়ে এ বিষয়ে দাবি করারও তেমন বিষয় নয়, কারণ বেসরকারি খাত অনেক বড়, অনেক প্রতিষ্ঠান আছে এবং অনেক শ্রেণী পেশার মানুষ আছে,
আমরা যদি প্রণোদনা সরকারকে চাপ দিয়ে আনতে পারি তাহলে তারাও কিন্তু চাপ দিবে। আমাদের সরকারের সীমাবদ্ধতার বিষয়টিও কিন্তু বুঝতে হবে। ব্যাংক খাতগুলোতে যেভাবে তারল্য সংকট দেখা দিয়েছে সেই জায়গায়, এবং আমাদের প্রবৃদ্ধিতে যতই আমরা এগিয়ে আছি বিশ্বের অন্যান্য দেশের পরিসংখ্যান অনুযায়ী, কিন্তু প্রবৃদ্ধিতেও কিভাবে প্রবৃদ্ধি বাড়ছে সে বিষয়ে মঞ্জুরুল হাসান বুলবুল ভাই কিন্তু গতকাল বাংলাদেশ প্রতিদিন একটি সুলিখিত প্রতিবেদন বা একটি আর্টিকেল তিনি লিখেছেন, সেটি পড়লেও আমরা বুঝতে পারি। কাজেই আমাদের প্রবৃদ্ধি দিয়ে আর আমাদের অর্থনৈতিক উন্নয়নের সূচক দিয়ে আমাদের মধ্যবিত্তকে বা গণমাধ্যম কর্মীদের কিন্তু তাদের বর্তমান যে পজিশন সোসাইটিতে জীবন জীবিকার প্রশ্নে তাদের যে যুদ্ধ এটিকে মেলানো যাবে না। এবং আমি এটিও স্বীকার করি যে আমাদের গণমাধ্যম যতই বিকশিত হোক, অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক আছেন, তারা গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক হওয়ার যোগ্যতা অর্জন না করেই শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের ব্যবসা বাণিজ্যকে বৈধতা দেওয়ার জন্য এই গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক সেজেছেন, যেটি আমাদের গণমাধ্যমের জন্য একটি বড় ধরনের সংকট। আমি মনে করি যে গণমাধ্যম কর্মীদের কোয়ালিটিটা নিশ্চিত করার জন্য আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আরো অনেক গুরুত্ব দিতে হবে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিকরণে রূপ দিতে হবে। আর আমাদের গণমাধ্যম কর্মীদেরও অন্ততপক্ষে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই প্রফেশনে আসতে হবে এবং আমাদেরকে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা তারা পেশাদারিত্বের জায়গায় অনন্য ভূমিকা পালন করতে পারে। যেটি বুলবুল ভাই বলেছেন যে নানান প্রতিকূলতার মধ্যে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের সাংবাদিকরা গণমাধ্যম কর্মীদের কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে। এই করোনাকালীন সংকটে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের গণমাধ্যমীরা অত্যন্ত সাহসী, আপোষহীন এবং পেশাদারিত্বের মনোভাব নিয়ে পাঠকদের কল্যাণে, দর্শকদের কল্যাণে, সর্বোপরি এই দেশের সর্বসাধারণের কল্যাণে আমরা সংবাদ পরিবেশনের জন্য, পৌঁছে দেওয়ার জন্য, তথ্য পরিবেশনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর বুলবুল ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি আইন এটি হয়তো বলবৎ থাকবে, কারণ ডিজিটাল সিকিউরিটি আইনেরও প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমরা অতীতে দেখেছি যে আমাদের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বকে কিভাবে হেয় করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয় অথবা মিথ্যা তথ্য দিয়ে কিভাবে তাদেরকে আক্রমণ করা হয়, ওই সুযোগটি নষ্ট করার জন্য একটি আইন বলবৎ থাকার প্রয়োজন আছে, কিন্তু এটির অপপ্রয়োগ বন্ধ করতে হবে। যেটি বুলবুল ভাই বলেছেন যে আমরা সংবাদ পরিবেশন করতে গিয়ে আমরা সঠিক তথ্য পরিবেশন করে আমরা যখন গণমাধ্যম কর্মীরা এই তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহারের শিকার হই, তখন এটিকে কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। তথ্য প্রযুক্তি আইনের যে জায়গাগুলোতে বা যে ধারাগুলোতে সংশোধনের সুযোগ আছে সেই জায়গায় আমরা গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই ডিজিটাল সিকিউরিটি আইনের কিছু ধারা সংশোধনের জন্য সরকারের কাছে দাবি জানাই। তবে সরকার আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছে তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাতে চাই, তা না হলে সরকারের প্রতি অকৃতজ্ঞ আচরণ করা হবে। পাশাপাশি আমাদের গণমাধ্যম শিল্প যাতে টিকে থাকে, বেঁচে থাকে, সেজন্য সরকারকে আরো বেশি আন্তরিক হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ শাবান মাহমুদ, আপনি সকল বিষয়গুলিকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। গণমাধ্যমের সংকট এবং গণমাধ্যমের নিরাপত্তায় কি, কর্মীদের নিরাপত্তায় কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, এবং মালিক এবং যারা সংবাদকর্মী তাদের মধ্যেকার যে একটি সীমারেখার বিষয় যেটি বলেছেন সেগুলি আমাদের কর্তৃপক্ষ দেখবে বলে আমরা মনে করি। তো আমাদের সাথে এই মুহূর্তে যিনি যুক্ত হয়েছেন একএম শামীম চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রেস সচিব, তাকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই তিনি উপস্থিত হওয়ার জন্য। আজকে আলোচনায় যে কথাটি এসেছে যে কোয়ালিটি সাংবাদিকতা, একটু আগে শাবান মাহমুদ বলছিল যে সাংবাদিকতার যে একটি একটি মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কোয়ালিটি সাংবাদিকতা, এবং একই সাথে আমরা পজিটিভ সাংবাদিকতা। তো এই কোভিড-19 সময় আমি একএম আমাদের প্রাক্তন প্রেস সচিবের কাছে আমি অনুরোধ করব, শামীম চৌধুরীর কাছে, যে এই কোয়ালিটি সাংবাদিকতা এবং একই সাথে আমরা যেটা পজিটিভ সাংবাদিকতার যে বিষয়টি সেটি এই কোভিড-19 সময় আপনি কিভাবে দেখছেন, জনাব শামীম চৌধুরী।
আপনার সাউন্ডটা বোধহয় অফ একটু অন করে নেন। শামীম চৌধুরীর মাইক অফ, মাইক অন কর, মিউট করা আছে, আনমিউট করতে পারেন। হ্যালো, আমরা শামীম চৌধুরীর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি, যদি কানেক্ট হতে পারি এই মুহূর্তে আমরা, আমার মনে হয় আমরা বুলবুল ভাইয়ের কাছে আবার একটু ফিরে যাই। শামীম ভাই, আমি আপনার কাছে পরে আসব। যে প্রশ্নটি আমরা শামীম চৌধুরীকে করছি সেই প্রশ্নটা, যেহেতু এই বিষয়টি আমার সবচেয়ে রিলেভেন্ট হচ্ছে আমাদের বুলবুল ভাই, সেই জন্য কোয়ালিটি সাংবাদিকতা এবং পজিটিভ সাংবাদিকতার যে বিষয়টি আমরা বলেছি, এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের এই মানে কঠিন এই সময়ে আপনি এই সাংবাদিকতার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের স্নেহভাজন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব সাবান মাহমুদ বক্তব্য দিয়েছেন, এবং আমরা যখন ইউনিয়নের নেতৃত্ব দিই আমাদেরকে এই সবগুলি বিষয় মাথায় রাখতে হয়। অনেকে মনে করে সাংবাদিক ইউনিয়ন যারা করে তার হচ্ছে মালিকের শত্রু। হ্যাঁ, আমাদের রুটি রুজির প্রশ্নে নিশ্চয়ই আমাদের মধ্যে মতদ্বৈধতা হয়, আমাদের বার্গেনিং হয়, কিন্তু শিল্পের প্রশ্নে কিন্তু আমরা মালিক একসঙ্গে। যখন আমরা ওয়েজ বোর্ড আদায় করি, মালিকরা যখন বলে তোমাদের ওয়েজ বোর্ড আদায় হয়েছে, তোমাদের বেতন বেড়েছে, আমরা টাকা দিতে পারবো না, তখন আমরা বলি যে আপনি কি করলে টাকা দিতে পারবে? মালিকরা বলে যে আমাদের বেতন বিজ্ঞাপনের রেট বাড়ালে পরে টাকা দিতে পারবো। তখন আমরা বলি যে ঠিক আছে, দাবি আপনি তথ্যমন্ত্রীকে করেন, সরকারকে করেন, আমরা আপনার সঙ্গে থাকবো। কাজেই সংকটের সময়ে শিল্পকে বাঁচানোর সংকটে কিন্তু ইউনিয়ন এবং মালিক কখনো কখনো একসাথে কাজ করে। আপনি এখন যে প্রশ্নটি উত্থাপন করেছেন, চমৎকার একটি বক্তব্য উত্থাপন করেছে, সেটা ধরেই আপনার প্রশ্নের জবাবে যে প্রাতিষ্ঠানিকতা নাই এটি সবচেয়ে বড় সত্য কথা। আপনি তথ্য মন্ত্রণালয়ে ছিলেন, আপনি ধরেন সংবাদপত্রের জন্য একটা ওয়েজ বোর্ড আছে, কিন্তু সংবাদপত্রের শ্রমিকরা, সংবাদপত্রের সাংবাদিকরা এখনো শ্রম আইনের অধীনে। এটি 2008 সনে কি বলে যখন বিএনপি জামাতজোট সরকারের আমলে আমাদের যে 74 সনের চাকরি শর্তাবলী আইনটি ছিল, সে আইনটিকে তারা কোনো আলোচনা না করে 2006 সনে শ্রম আইনে নিয়ে গেছে, অন্তর্ভুক্ত করেছে। শ্রম আইনের 2016 এবং 2018 সনের সংশোধিত শ্রম আইনের 142, 144, 145 কতগুলি ধারা। অর্থাৎ প্রাতিষ্ঠানিকতার ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে সংবাদপত্র শিল্পকে মজুরি আইনে। আমরা এখন ওয়েজ বোর্ড বলি, কিন্তু আসলে এটা মজুরি বোর্ড, এটা হলো একটি দিক। আরেকটি হচ্ছে যেটি আমরা দেখেছি, ক্রম বিকাশমান টেলিভিশন, টেলিভিশনের দাপট, টেলিভিশনের চৌকস, টেলিভিশনের যে গ্ল্যামার, তাতে সবাই মোহিত। কিন্তু সাবান এবং আমি এবং কিছুটা আপনিও জানেন, বাংলাদেশের টেলিভিশনের সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে অসহায় অবস্থায়। সংবাদপত্র শিল্পের জন্য শ্রম আইনের অধীনে তাও একটা মজুরি বোর্ড হয়, কিন্তু টেলিভিশনের সাংবাদিকরা হলে কোম্পানি আইনের কর্মচারী, তাদের কর্মচারীর মানে তাদের সাংবাদিকতার কোনো ডেফিনেশন নাই। আপনি জানেন তথ্য মন্ত্রণালয়ে 2013, 14, 15, 16 করে 18 সনে আমরা গণমাধ্যম কর্মচারী আইন নামে একটি আইনের খসড়া আপনি হয়তো রেখে গিয়েছিলেন, এবং সেই আইনের মধ্যে আমরা সংবাদপত্র এবং টেলিভিশনকে একসাথে এনে আইনটি পাশ করতে বলেছিলাম, কিন্তু আইনটি পাশ হয় নাই। আজকে যে কোয়ালিটি সাংবাদিকতার কথা আপনি বলবেন, পজিটিভ সাংবাদিকতার কথা বলবেন, প্রাতিষ্ঠানিকতার কথা বলবেন, যদি আইনি প্রোটেকশন না থাকে, সবার মধ্যে প্রত্যক্ষতা সম্পন্ন সাংবাদিকরা আসবে? আমি বরাবর বলি নাসির ভাই, সাংবাদিকতা হচ্ছে সাংবাদিক মানুষের পেশা না, সাংবাদিকতা অযোগ্য মানুষের পেশা না। আধুনিক হচ্ছে যিনি পৃথিবী, সমাজ, সভ্যতা সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, ধর্ম সম্পর্কে, নীতি জ্ঞান সম্পর্কে, দর্শন সম্পর্কে জ্ঞান রাখেন। কাজেই আর মর্যাদা রুটি রুজে সেই প্রশ্নটি তো আমরা ইউনিয়নে সবসময় বলি। কাজে এইরকম একটি অবস্থায় আপনি যদি প্রাতিষ্ঠানিকতার জায়গা, যেটি সাবান বলেছেন যে প্রাতিষ্ঠানিকতার জায়গাটাতে যদি ঠিক না করতে পারে, তাহলে এখানে কেন সাংবাদিকরা আসবে? কোন সাংবাদিক এখন ক্যারিয়ারের মধ্যে আসতে চায় না, কারণ টেলিভিশনে যদি আজকে সংবাদপত্রে যদি ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়ে যায়, এমন প্রতিষ্ঠানে গেলে পরে চাকরিটা চলে গেলে কিছু বেনিফিট আমরা পাই, কিন্তু টেলিভিশন থেকে একজন যদি কালকে চার চাকরি চলে যায় কোম্পানি আইনে কিছুই পায়। তো কাজে এইরকম একটি অবস্থায়
আমি মনে করি যে আমাদের সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিকতা নিতে গেলে, ভালো মেধাবী ছেলে মেয়েদেরকে এখানে আনতে গেলে পরে তাহলে পরে আমাদের আইনগত যে প্রোটেকশন সেটা দিতে হবে। সরকারকে অনুরোধ জানাবো ইউনিয়নের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম চাকরি আইন যেটি 2018 সনে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে এবং এই প্রত্যেকটা শব্দের সাথে আমি সম্পর্কিত, আমি বলি গণমাধ্যমের জন্য অত্যন্ত চমৎকার একটি খসড়াটি আছে, এটিকে যদি অবিকল ভাবে আবার ইউনিয়নের সঙ্গে কথা বলে তারা যদি করে তাহলে সাংবাদিককে একটা প্রোটেকশন পায় যে একটা আইনি প্রোটেকশন আছে। এখন যদিও ভালো ছেলেমেয়েরা সাংবাদিকতা আসতে চায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই, অনেক ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেমেয়েরা সাংবাদিকতা এসেছিল, তারা কেউ এখন সাংবাদিকতা নেই, তারা বলে যে এটা ভিতরে ভয়ঙ্কর, কারণ এখানে মালিকের ইচ্ছার উপরে নির্ভর করে আমার চাকরি থাকবে কি থাকবে না, আইন আমাকে প্রোটেকশন দেয় না। কাজেই প্রাতিষ্ঠানিকতার এবং মেধাবী ছেলেমেয়েদের আসার প্রথম শর্ত হলো যে আইনি প্রোটেকশন গুলি আমাদের দেওয়া, গণমাধ্যম চাকরি সম্পর্কে এটাও যেমন সত্য, তার সাথে তাদের ক্যারিয়ার কোনো অপরচুনিটি এখানে নাই। সেটি একটি, আরেকটি যেটি হচ্ছে যে আপনি এই যে নবম ওয়েজ বোর্ড মালিকা মামলায় চলে গেলেন, আপনি ওয়েজ বোর্ড দিলে ভালো সাংবাদিক পাওয়া যায়, ওয়েজ বোর্ড ভালো বেতন না দিলে ভালো সাংবাদিকতা পাওয়া যায় না, তার প্রমাণ হলো সংবাদ, ইত্তেফাক এবং অবজারভার। আমি সংবাদে কাজ করেছি, বাংলাদেশের সংবাদে বাংলাদেশের সবচেয়ে মেধাবী সাংবাদিকরা কাজ করতেন, কিন্তু শুধুমাত্র বেতন পেতেন না বলে তারা ইত্তেফাকে চলে যেতেন, তারা অবজারভারে চলে যেতেন। কাজে মালিকদেরকে এটাও বুঝতে হবে, তারা যদি মেধাবী সাংবাদিকদেরকে চান, এই শিল্পটাকে চালু চান, তাহলে মেধাবী সাংবাদিকদেরকে রাখতে হবে। যে আমি মনে করি যে এটি মালিক ইউনিয়ন ইউনিয়নের দায়িত্ব খুবই সিম্পল তিনটা, একটা হলো রুটি রুজির লড়াইটা করবে, একটা হচ্ছে মর্যাদার লড়াইটা করবে, আরেকটি হচ্ছে তাদের কোন ধরনের সংকট শিল্পে তৈরি হলো পরে সেটি দেখবে। আজকে আমি মনে করি এই কোভিড সংকট কালে যেটি আপনারা বলেছেন, আমরা প্রস্তাব দিয়েছিলাম যে মালিকদের আপনি অফার করেন না মালিকদেরকে যে যা 2% ইন্টারেস্টে বিজনেসের মেয়াদী দীর্ঘমেয়াদী লোন নেবেন, কিন্তু এই টাকাটা শ্রমিক সাংবাদিক শ্রমিক কর্মচারীদেরকে দিতে হবে, তাহলে মালিকরা কেন কর্মী সাথে করবে, মালিকরা এই দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে তাদের প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখবেন। আর সবশেষ যে কথা বলি, যে সাবান যেটি প্রত্যাশা ব্যক্ত করেছেন, আপনি যে কথা বলছেন, আগামী দিনের সাংবাদিকতায় তথাকথিত সাংবাদিকদের কোনো সুযোগ নাই, যাদের মেধা নাই, যাদের প্রযুক্তি জ্ঞান নাই, তারা আগামী দিনে মিডিয়ায় থাকতে পারবেন না, এটা হলো খুব পরিষ্কার। কারণ যিনি জুম চালাতে জানবেন না তিনি কিসের সাংবাদিকতা করবেন, যিনি ল্যাপটপ চালাতে কিসের সাংবাদিকতা করবেন, তিনি স্কাইপে চালাতে পারবেন না, মোবাইল ফোনে তিনি পিটিসি দিতে পারবেন না, তিনি তো সাংবাদিকতা করতে পারবেন না। কাজেই যারা শুধুমাত্র মানে মানে কোনো একটা বিশেষ ব্যবস্থায় সাংবাদিকতা এসেছিলেন, তাদের পক্ষে টিকে থাকা খুব মুশকিল হবে, কারণ মালিকরা ওই হিসাবটা করবে যে কাকে দিয়ে আমার কাজ চলবে এবং তিনি প্রযুক্তি ভাবে দক্ষ কিনা মেধাবী কিনা তাদেরকে নিয়ে আসা হবে। কাজেই আমরা সাংবাদিকতার প্রাতিষ্ঠানিকতার জন্য সরকারের একটা বড় ভূমিকা আছে, সেটা আমরা চাই ইউনিয়নের সঙ্গে যৌথ উদ্যোগে সেটা করতে হবে, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা এবং মেধাবী সাংবাদিককে ধরে রাখার জন্য মালিকদের একটা বড় ভূমিকা আছে, এবং সব মিলিয়ে সরকারের একটা ভূমিকা আছে এই শিল্পে প্রণোদনা অর্থে হোক, ওই যে শিল্প সহায়তা অর্থে হোক, যদি মালিকদেরকে, কারণ ইতিমধ্যে বিজ্ঞাপন কমে গেছে, ইতিমধ্যে সব পত্রিকা অনলাইনে চলে যাচ্ছে, ওই জায়গাগুলিতে কিভাবে বের হয়ে আসা যায় সেইগুলি পত্রিকার বিতর্কিত ভাবে আমাদের চিন্তা করতে হবে এবং বাইরে থেকে আর। আমি খালি একটি উদাহরণ দিয়ে শেষ করি এ পর্যায়ে, যে যখন এই কোভিড এর আগে যখন অনলাইনের প্রবল দাপট, তখন এই কথা বলেছিল যে সাংবাদিকতা কি টিকে থাকবে, প্রিন্ট মিডিয়া কি টিকে থাকবে বা টেলিভিশন গুলি কি টিকে থাকবে, তখন আন্তর্জাতিক ভাবে বলা হয়েছিল তিনটি জায়গায় তিনটি শর্ত পূরণ করলে মিডিয়া টিকে থাকবে। একটি হচ্ছে কন্টেন্ট ডাইভার্সিটি, আমাদের মিডিয়াগুলি যদি বিষয়বস্তুর একটা বৈচিত্র্য আনতে পারে। দ্বিতীয় হলো উপস্থাপনা কৌশল, আপনি সমস্ত পত্রিকায় যদি একই রকম উপস্থাপনা হয়, সমস্ত টেলিভিশনে যদি একই রকম উপস্থাপনা হয়, তাহলে মানুষ দেখবে না যে বৈচিত্র্য, উপস্থাপনাগত জায়গায় বৈচিত্র্য। আর তৃতীয় হচ্ছে প্রযুক্তির ব্যবহার, কাজেই বিষয় কন্টেন্ট ডাইভার্সিটি, বিষয়বস্তুর বৈচিত্র্য, উপস্থাপনার বৈচিত্র্য এবং প্রযুক্তির ব্যবহার, যারা ভালো করতে পারবে তারাই টিকে থাকবে। এবং এই তিনটি কাজ কারা করতে পারবে, ওই যেটি সাবান বললেন মেধাবী সাংবাদিকটা করতে পারে, যে কোনো সাংবাদিক গায়ে সাংবাদিকতার তকমা লাগালেই তিনি এই তিনটা কাজ করতে পারবে। ধন্যবাদ বুলবুল ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনি একেবারে ইন ডেথ বিষয়গুলিকে উপস্থাপন করেছেন। আমি মনে করি যে আজকের এই ভোরের পাতার এই সংলাপে যারা সংযুক্ত আছেন তারা সবাই উপকৃত হবেন, বিশেষ করে মিডিয়া বান্ধব কর্মী যারা আছেন, মিডিয়ার সংশ্লিষ্ট যারা আছেন সকলেই। আমি এই পর্যায়ে একেম শামীম চৌধুরী, আপনি কি কানেক্টেড আছেন? হ্যাঁ, আপনি কানেক্টেড থাকলে আমি আপনার কাছে সরাসরি যাচ্ছি যে আপনি দীর্ঘদিন
এই মিডিয়া জগতে আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে আপনি কাজ করেছেন, আপনি পিআইও হিসাবে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় আপনার এই অভিজ্ঞতা আছে। যে কথাটি আমরা বলছি যে এই করোনা সংকটের কারণে সময়ে যেখানে জীবন এবং জীবিকার এই কঠিন সমীকরণে সরকারকে চলতে হচ্ছে, সেইখানে আমরা সবসময় প্রত্যাশা করি পজিটিভ সাংবাদিকতা। আপনি দেখেছেন যে আমাদের প্রায় 94-95 জন জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনও শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে বলেছেন যে এই একদিনের মেডিকেলের বিল মানে এক মাসে 20 কোটি টাকা আসার কথা নেই, অর্থাৎ উনি এ বিষয়ে অত্যন্ত কনসার্ন এবং জিরো টলারেন্সে আছেন। কিন্তু এটির সাথে আরেকটি বিপরীত চিত্র আছে, সেটি হচ্ছে আমাদের কিন্তু জনপ্রতিনিধির সংখ্যা 94-95 নাই, 50-60 হাজার জনপ্রতিনিধি আছে আমাদের। আমরা দেখেছি নারায়ণগঞ্জে যে জনপ্রতিনিধি খোরশেদ সাহেব কাউন্সিলর, তিনি যে অনন্য উদাহরণ উপস্থাপন করেছেন, এই ধরনের মানবিক কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগ নিয়ে জনপ্রতিনিধিরা কাজ করছেন, রাজনৈতিক এক যারা কর্মী আছে তারাও কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু আমরা কিভাবে এই এই আরো বেশি করে মিডিয়ায় আনতে পারি, অর্থাৎ সরকারের যে ভূমিকাগুলি আছে সেগুলিকে পজিটিভ ভূমিকায় আনতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি যে এই করোনাকালীন সময়ে যেখানে মানুষকে জীবন যুদ্ধে কঠিন জীবন যুদ্ধে তাদেরকে নিয়োজিত হতে হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য একের পর এক কার্যক্রম গ্রহণ করছেন এবং উনি পরম মমতায় ও অসীম ধৈর্য নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে নেক্সট থ্রি ইয়ার্স যে ইকোনমিক প্রজেকশন যেটি করেছেন তাতেও কিন্তু 8.2, 8.3, 8.4 প্রজেকশনের দিক থেকে করেছে। আরো একটি কথা আমরা কয়েকদিন আগে আমরা আলোচনায় এনেছিলাম যে আমরা এই কোভিড-19 যে অবস্থায় আমরা পড়েছিলাম, যেন মনে করেছিলাম যে আমরা খুব আর্থিকভাবে কঠিন অবস্থায় পড়ে গেছি, ব্যাংকগুলির আমরা যে সলভেন্সির যে কথাটা বলেছিলাম, লিকুইডিটি ক্রাইসিসের যেটি বলেছিলাম, সেটি কিন্তু উত্তরণের পথে আমরা আছি। ইতিমধ্যে আমাদের রিজার্ভ 35.33 বিলিয়নে পৌঁছেছে, আপনারা জানেন এটি সর্বকালের সর্বসময়ের বাংলাদেশের রেকর্ড। তো এই পরিস্থিতিতে আমরা এই যে সরকারের যে পজিটিভ বিষয়গুলি, সাংবাদিকতার যে পজিটিভ বিষয়গুলি, সেগুলি আপনি এই আজকে গণমাধ্যমের কাছে কিভাবে প্রত্যাশা করেন একজন গণমাধ্যমের দীর্ঘদিনের কর্মী হিসাবে, একজন কর্মকর্তা হিসাবে, দক্ষ চৌকস কর্মকর্তা হিসাবে? আপনার কাছ থেকে আমরা এই মূল্যায়নটা চাচ্ছি জনাব শামীম চৌধুরী। ধন্যবাদ আপনাকে এবং সকলকে। আসলে এই করোনাকালীন সময়ে আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা যে ভূমিকা রাখছেন এটা যথেষ্ট, এটার সম্মানের বিষয়। আমি মনে করি তারা যথেষ্ট কাজ করছে ফ্রন্টলাইনার হিসেবে। আর যেটা আসলে তো আমাদের বুলবুল এবং শাবান মাহমুদ যথেষ্ট বলেছেন, আসলে আমাদের দেশে আপনার যে যে আপনার গণমাধ্যম এটা এখনো সেই প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেনি, সময় লাগবে। আপনারা জানেন যে আমাদের 2000 সালের আগে কয়টা কাগজ ছিল আর 2000 সালে কয়টা চ্যানেল ছিল, তখন কিন্তু আপনার চলেছে মোটামুটি, আমাদের এত আশাও হয়নি, এত আশাও ছিল না, বাট এখন আমাদের আশা অনেক বেড়েছে, যথেষ্ট বেড়েছে। আমরা চাই যে মেধাবী ছেলেরা মেয়েরা সাংবাদিকতা আসবে এবং তারা সঠিকভাবে এই সাংবাদিকতা করবে। আর সাংবাদিকতা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধুমাত্র এটি শুধুমাত্র চাকরি না, এটা একটা আসলে একটা 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 উদ্দেশ্য থাকে যে আমি জনগণের আসল কথাগুলো জনগণের কাছে, সরকারের কাছে পৌঁছে দেব, সরকারের আসল কথাগুলো আমি জনগণের কাছে পৌঁছে দেব, টু ওয়ে ট্রাফিক হিসেবে কাজ করব। এটি প্রতিষ্ঠান হয়নি, এটা দুঃখ করার সময় এখনো আসেনি, আর একটু সময় লাগবে। আমাদের এখন প্রতিভাবান সাংবাদিকরা, সাংবাদিক নেতারা কিন্তু কাজ করছে। আর এই কোভিড এর সময়ে আমি তো মনে করি এখনো সাংবাদিকরা পিছিয়ে যায়, বরং তারা ফ্রন্ট লাইনে থেকেই যা যা সরকার করছেন এবং কি কি বিচ্ছুতি হচ্ছে, যেমন ধরুন প্রাইভেট হাসপাতালগুলো, ওরা দে আর নট বিহেভিং ওয়েল,
তাদের যেটা করার কথা ছিল সেটা তারা করেনি। এমনকি সমাজে এই সংকটকালে আমাদের যারা রিচ মানে যথেষ্ট টাকা পয়সা আছে তারা কিন্তু ঠিক সেভাবে এগিয়ে আসে। দেখুন আমরা আমরা কিন্তু একাত্তরের যুদ্ধ করেছি, যুদ্ধ কিন্তু আমরা মানে অনেক ভয় পেয়েছি, কিন্তু আমাদের মনে হয় যেন আমরা আমরা যেন করোনায় খুব ভয় পাচ্ছি না, করোনা যেন কিছুই না। আসলে এটা একটা যার অ্যাপিয়ারেন্স নাই, এটা দেখা যায় না, এরকম সত্যি বলতে আমরা লড়ছি। জনগণকে বোঝানো যে এটা এমন একটা ছোঁয়াচে রোগ, এটা দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, বেশি মানুষের সমাগমে যাওয়া যাবে না, সাবধানে চলতে হবে, এই তো কথাগুলো, এই কথাগুলো আমাদের সাংবাদিক ভাইয়েরা কিন্তু বলে যাচ্ছে, কিন্তু কে কার কথা শুনে? আসলে এখানে এনফোর্সের মেন্টাল বিষয় আছে, মানে আমাদের সাংবাদিক ভাইয়েরা কিন্তু শুধু লেখা দিয়ে কথা বলে ইনফরমেশন তথ্য দিতে পারে, কিন্তু জনগণ ঠিক সেভাবে মোটিভেটেড হবে এটা কিন্তু পুরোপুরি আশা করা যায় না। আসলে মোটিভেটেড হতে পারে সমাজের বিভিন্ন স্তরের নেতারা, কোন নেতারা? যেটা তারা অ্যাকসেপ্টেবল, যেটা তারা অ্যাকসেপ্টেড তারা, আর সরকার তো বলছেনই, সরকারের তো ব্যবস্থা আছে, সাথে থাকতে হবে এনফোর্সমেন্টটা থাকতে হবে, যা যা করার দরকার ঘরে থাকতে হবে ঘরে রাখতে হবে, কোয়ারেন্টাইনে থাকতে হবে কোয়ারেন্টাইনে থাকতে হবে, এই দূরত্ব বজায় রাখতে হবে দূরত্ব বজায় রাখতে হবে। এখন আমি কিন্তু এর মধ্যে দু চার পাঁচবার আপনার প্রয়োজনে বাইরে গেছি, বাইরে গিয়ে যা দেখেছি মানুষ কিছুটা হলো সচেতন হয়েছে, তবে দিন খুব ভালো যাচ্ছে বলে মনে হচ্ছে না। সরকার ব্যবস্থা নিয়েছে, আমি মনে করি যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, কিন্তু কোথাও কোথাও কিছু লোফল, কিছু কিছু মানে কোঅর্ডিনেশনের অভাব আছে। আমি নেতা তো একজনের দিকে তাকিয়ে থাকি, তিনি আমাদের আমাদের জাতির পিতার কন্যা, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুধু তার দিকে তাকিয়ে থাকলে তো চলবে না, তার নিচেও তো অনেক নেতারা আছে, তাদেরকে অনেক দায়িত্ব নিতে হবে, সে দায়িত্ব দৃষ্টিকোণ নেওয়া হচ্ছে না এবং সেভাবে বুঝে সেভাবে করা হচ্ছে না। আমার মনে হয় আমরা যারা রিটায়ার করেছি, আমরা যারা চাকরি করছি, সবাই মিলেমিশেই এই বিষয়টাকে, এই করোনা কালটা মানে এটা এটা এটাকে গেট থ্রু করতে হবে, এবং গেট থ্রু করতে হলে আপনার যেমন ধরেন আপনার আমাদের সাংবাদিক ভাইয়ের সময় মতো বেতন পাওয়াটা এটা একদম জরুরি, মাস শেষে বেতন পাবে এটা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার দায়িত্ব কি শুধু সরকারের? না, যে একটা কাগজ বানিয়েছে, যে একটা চ্যানেল নিয়েছে, রেডিও হোক আর টেলিভিশন চ্যানেল হোক, তারা কি বুঝে শুনে নেয়নি যে এই ধরনের ক্রাইসিস হতে পারে? আমাদের ফার্স্ট অ্যাটেন্ডেন্স থাকা উচিত যে ক্রাইসিস হতে পারে এরকম, এরকম ক্রাইসিস হলে ছয় মাস সাত মাস এক বছর দুই বছর যেন আমি চালাতে পারি। আর বিজ্ঞাপনের উপরে খুব নির্ভরশীল, বিজ্ঞাপন পাবেন না, মালিকেরা বলবেন যে আমরা বেতন ঠিকমতো দিতে পারছি না, কথাটি ঠিক হলো না। আমরা কিন্তু এসব করে অনেক লাভবান হয়েছি, অনেক প্রফিট করেছি, অনেক গেইন করেছি, গেইন করে বাড়ি গাড়ি এইটা সেটা করেছি, মানি লন্ডারও করেছি, কিন্তু শ্রমিককে ঠিক সময় মতো বেতনটা দিইনি, আমরা সাংবাদিকদের ঠিক সময় মতো বেতনটা দিইনি, ভেঙে ভেঙে দিয়েছি, বলেছি যে দেবো 40,000, দিয়েছি 20,000, লিখিয়ে নিয়েছি 40,000, এরকম অনেক ঘটনা জানা আছে। যেহেতু আমি একসময় পিআইও ছিলাম, মানে আমার সাথে কাজ করেছেন, আমাদের আমি কাজ করেছি তার সাথে, মঞ্জুর রাসেল বুলবুল, আমাদের একটা কমিটিও ছিল, আমরা বিভিন্ন জায়গায় ভিজিটও করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আপনার মানে অনিয়ম দেখেছি, আর এই অনিয়মগুলি একসময় থাকবে না, আমি বিশ্বাস থাকবে না, সময় লাগবে একটু, তবে আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে। আমি সাংবাদিক ভাইদেরও বলবো, সময় মতো যদি বেতন নাও পেয়ে যান তারপরও কাজ করে যেতে, তার কারণ এটি শুধুমাত্র একটা চাকরি না, আপনি সাংবাদিক এসেছেন কিন্তু বিপদাপন্ন হয়ে, যে অন্য কোনো চাকরি পাননি বলে এখানে এসেছেন, না আপনি সাংবাদিক করতে এসেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো। এবং সরকার নিশ্চয়ই এর মধ্যে, শোনেন এই পর্যন্ত সরকারের কিন্তু দু তিনটা কাগজ ছিল, একসময় সরকারি কাগজ ছিল, দৈনিক বাংলা ছিল, টাইমস ছিল, আরো একটা দুটো ছিল, এগুলো নাই এখন, একেবারে স্বাধীন আমাদের মতো প্রেস পৃথিবীতে
আমি বলবো ফ্রি প্রেসের উপর পড়তে গিয়েছিলাম আমেরিকায়, 3 মাস পড়াশোনা করেছি, আমাদের মতো এত ফ্রি প্রেস পৃথিবীতে আর কোথাও, এবং যা খুশি ইচ্ছে তা খুশি লিখতে পারি, এথিক্যাল স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করতে পারিনি। এখন মাঝে মধ্যে কিন্তু এখানে এগুলো বিচ হয়ে যায়। আমি বিশ্বাস করি যারা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম পড়ে আসে, ম্যাস কমিউনিকেশন পড়ে আসে, অথবা এর বাইরেও যারা আসেন, যারা সাংবাদিক করতে আসেন, তারা কিন্তু এই কাজগুলো করেন। আর একটা শ্রেণী আছে যারা আসলে এটাকে ব্যবহার করে তার ব্যবসা বাণিজ্য, তার সামাজিক অবস্থা এগুলোকে ধরে রাখা এবং একটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকেন। এগুলো দেখতে হবে। আর এ পর্যন্ত আমাদের এই সরকার, আমি বলবো যে 2009 জানুয়ারি থেকে যে সরকার এসেছে, এই সরকার সাংবাদিকদের জন্য যা করেছে, এটি মানে আমি বলবো যে এটা কখনই হয়নি, যথেষ্ট করেছেন এবং হবে আমার মনে হয়, আমার বিশ্বাস, আমরা বিশ্বাস আস্থা স্থাপন রাখতে করতে পারি আমাদের নেত্রীর উপরে, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। তিনি সাংবাদিকদের কল্যাণে কল্যাণ তহবিল হয়েছে, দেখেন আপনি তো কাজ করেছেন, আপনি তো মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এডিটর সেক্রেটারি ছিলেন, আমি এই কল্যাণ ট্রাস্টের প্রথম এমডি হিসেবে কাজ করেছি। উই ওয়ার্ক টুগেদার এন্ড উই আর দ্য সেকেন্ড। তো সেকেন্ড টাইম অবশ্যই আমি বলবো যে আমরা এখানে চেষ্টা করি করোনাটা পার করি, বড় কঠিন এই এই শত্রুকে চোখে দেখা যায় না, বিপদে পড়ে গেছি, পাকিস্তানদের চোখে দেখেছি, যুদ্ধ করেছি, মারতে গেছি অথবা রিট্রিট করেছি, কিন্তু এখানে আসলে মারার সুযোগটা নাই, শুধু রিট্রিটের সুযোগটা আছে, শুধুমাত্র ঘরে থাকা, এই করা সেই করা, ভাব নেওয়া, দূরে থাকা, এই সময়টা যেতে হবে। আমি বলবো এই কষ্টের কালটা কিন্তু শুধু বাংলাদেশের না, এই কষ্টটা সারা পৃথিবীর, সারা পৃথিবীর, এবং অর্থনৈতিক যে অবস্থা এটার একটু তো খারাপ হবেই, একটু তো চাপে পড়বেই, বাট এটাকেও আমার মনে হয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এখন আছে, এখনো আপনার খুব সারপ্রাইজিং ইনফ্লেশন রেট কিন্তু 5.5% আছে, পারেনি। আমাদের আমাদের পরিবহন ব্যবস্থা ভালো আছে, আমাদের লোকজন বাজারে যাচ্ছে, বাজারে আনতেছে, খাচ্ছে, কঠিন হয়ে গেছে যেটা সেটা হলো এই এত দরিদ্র লোকজন যারা সরাসরি চাকরি হারাইছেন, দ্রুত ঘরের কাজের লোক, ডোমেস্টিক হেল্প ছিল যে মহিলা ছিল আমার বাড়িতে, দুইবার আসছে, তারা কিন্তু এখন আসতে পারছে, আমি আনার চেষ্টা করলেও কিন্তু আমার সোসাইটি আসতে দিচ্ছে না, এবং এদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সাংবাদিক ভাইদের কিছু লেখালেখি কিছু জন্য কিছু করার জন্য সরকারকে, এবং এখানে যারা সোসাইটি যারা ধনবান মানুষ, আসলে এই করোনায় কিন্তু আমি আমি জানি না ঘরে ছিলাম বলে হয়তো আমি রাখতে পারিনি, আমাদের এই রিচ লোকেরা কিন্তু ধনী লোকেরা কিন্তু খুব একটা কিছু করেনি, আমাদের সাংবাদিক হয়তো অসুবিধা হবে কেন, আপনি বলেন যে কটা বড় প্রতিষ্ঠান আছে, ইয়াস এখন হয়তো প্রতিষ্ঠানের রূপ পানি ভারত, ভারতকে আমি ইয়ে করবো না, কম্পেয়ার করবো না, আরো অন্যান্য দেশে যেসব মানে অবস্থা আছে সে অবস্থা আমরা এখন যেতে পারি, কিন্তু সম্ভব আমাদের এই প্রতিষ্ঠানগুলো, এই 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 কাগজগুলোর, এই চ্যানেলগুলোর মালিকেরা যদি চেষ্টা করেন, ইচ্ছা করেন যে হ্যাঁ এটা ইটস এ গুড বিজনেস, এটা আমরা করতে পারি, এটা শুধুমাত্র শুধু বিজনেসই না, এটা জনগণের উপকার হয়, আমরা এটা করি, সারা পৃথিবীর উপকার হয়, এনভায়রনমেন্টের উপকার, সব কিছুর উপকার হয়। ধন্যবাদ। আমি বলবো যে আমাদের সাংবাদিক ভাইয়েরা এই পর্যন্ত আমার আমার দেখা ফ্রন্ট লাইনার্সদের মধ্যে, আর্ম ফোর্সেস আছে এখানে, পুলিশ আছে এখানে, ডাক্তার আছে, হ্যাঁ তাদের চেয়ে আরো বেটার করেছে, তারা মরেছে, ইনফেক্টেড হয়েছে, হ্যাঁ কিন্তু প্রাইভেট সেক্টরের হাসপাতাল এবং ডাক্তাররা কিন্তু প্রথম থেকে কিন্তু আপনার ঠিক কাজ করছে না। সেই দায়িত্বটি আমাদের গণমাধ্যম কর্মীরা, আমি আপনার কাছে আবার আসবো, আমি নাজির ভাই আমাকে একটু ছেড়ে দিতা, আমি আপনার কাছে একটি বিষয় একটু আলোচনা করে আপনি চলে যাবেন সংক্ষেপে যদি বলেন,
যে আমরা এখন দেখছি যে করোনার যে অবস্থান সে যে সহজে চলে যাবে আমরা প্রত্যাশা করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত করোনাকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। সেই করোনা ম্যানেজমেন্ট, আমরা এক খুব সহজ কথায় যদি করোনা ম্যানেজমেন্ট বলি যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদেরকে সাবান দিয়ে হাত, এক কথায় যেটি আছে আমাদের আমাদের ঘরে থাকতে হবে, সামাজিক ডিস্টেন্স মেনটেন করতে হবে, এই যে একটি বিষয় ম্যানেজমেন্টের যে বিষয়টি সেটি গণমাধ্যম কর্মীরা যদি আমাদের কাছে মানে জনগণের কাছে দ্রুত উপস্থাপন করে এবং বেশি বেশি উপস্থাপন করে, একই সাথে যে লকডাউনে যে এলাকাটা থাকে সেই এলাকার যারা বসবাস করে অনেকেই অধৈর্য হয়ে যায়, সেই বিষয়গুলি একটু পজিটিভ সাংবাদিকতার মাধ্যমে কিভাবে জনগণকে এই সময়ে কার্যকরী একটু সাপোর্ট দেওয়া যায় সেক্ষেত্রে আমি কিভাবে আমাদের গণমাধ্যম কর্মীরা সাপোর্ট দিতে পারে সেটি আপনার কাছ থেকে একটু আমরা শুনতে চাচ্ছি। জি হ্যাঁ, আমি খুব সংক্ষেপে দুইটি তিনটি পয়েন্ট বলে শেষ করি। একটি পয়েন্ট হচ্ছে যে একটি যুদ্ধের সময় আসলে যুদ্ধের নেতৃত্বের উপরে মানুষের ভরসা রাখে বেশি। যুদ্ধে ফ্রন্টলাইনাররা যুদ্ধ করে, মিডলাইনাররা কাজ করে এবং নেপথ্যে অনেক কলকুলিরা কাজ করে, নেতার একটা অবস্থান থাকে। আমি খুব আনন্দিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে যুদ্ধটা আমরা ঝাঁপিয়ে পড়েছি, তিনি সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি কিন্তু যুদ্ধটাতে সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্বের প্রথম প্রমাণ হচ্ছে তিনি কারো কান কথার উপরে নির্ভর করেন নাই, তিনি এই প্রযুক্তির ব্যবহার করে মাঠ পড়ছে, এমনকি একজন আয়ের সঙ্গে কথা বলছেন, একজন এসপির সঙ্গে কথা বলছেন, ডিসির সঙ্গে কথা বলছেন, ইমামের সঙ্গে কথা বলছেন, স্কুল মাস্টারের সঙ্গে কথা বলছেন, কাজেই তিনি মাঠ পর্যায় থেকে চিত্রটা নিজে নিতে চান, এটি হলো তার প্রথম। দ্বিতীয় হলো তিনি খুব সঠিকভাবে অনুধাবন করতে পেরেছিলেন যে কৃষি হচ্ছে এখন পর্যন্ত আমাদের সংস্কৃতির বড় জায়গা, আমাদের সমস্ত ছাত্রলীগ সহ, ছাত্র যুবলীগ সহ, কৃষক লীগ সহ সবাইকে তিনি মানিয়ে দিলেন যাতে আমাদের হাওরের ফসল নষ্ট না হয়, আমাদের ফসলটা অকাল বন্যার আগে আমরা ফসলটা তুলতে পারলাম, এবং আমাদের সর্বশেষ হিসাব যেটি সেটা হচ্ছে আমাদের সমস্ত বৃত্ত সমস্ত প্রয়োজন মেটানোর পর আমাদের খাদ্য বৃত্ত থাকবে 25 লক্ষ টন। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী তার গণভবনে বসে 24 ঘন্টা বাজেট মনিটরিং করছেন, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। সমন্বয়হীনতা আছে বিভিন্ন জায়গায়, সমন্বয়হীনতা গুলি কাটিয়ে উঠছে। আপনি আমরা একটি সেন্টার দিয়ে পরীক্ষা শুরু করেছিলাম, এখন 68টি জায়গায় পরীক্ষা হচ্ছে। আপনি আগে দিনে 14-15টা টেস্ট হতো, এখন প্রায় 20,000-25,000 টেস্ট হচ্ছে, 41,000 টেস্ট হচ্ছে। কাজে আমরা আগাচ্ছি, বিষয়টি তো আমাদের জন্য নতুন। কাজে আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের ইতিবাচক ভাবে আমাদেরকে আনতে হবে। আমি দেখি যে আমাদের মিডিয়াগুলিতে এই প্রবণতা আছে, আমাদের মূলধারার মিডিয়াতে আমাদের এই এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে যুদ্ধে লড়াই করছে সেটি আছে। কিন্তু যেটি আমাদের স্নেহভাজন শাবান মাহমুদ বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি আইন, সেই ডিজিটাল সিকিউরিটি আইনের আমি তার সাথে একমত যে কতগুলো 18, 25, 30, 31, 34, 5টি ধারা একশো সংশোধন করলে আমরা এই আইনের পক্ষে। আইনটা কেন থাকতে হবে, আপনি প্রচারণার তিনটি জায়গা, একটি হচ্ছে সাংবাদিকরা আমরা যেটা করি, আমরা প্রতিনিয়ত মিডিয়াতে করছি, সেখানে আমাদের ভুল হতে পারে, আমরা ভুল হলে ভুল স্বীকার করবো, আমরা তাৎক্ষণিক ভাবে সাংবাদিকতা করি, অনেক সময় ভুল হতে পারে, আমরা ক্ষমা চাইবো, সাংবাদিকতায় ক্ষমা চাওয়ার একটা আর্ট আছে। আরেকটি হচ্ছে ফেক নিউজ, ফেক নিউজের মধ্য দিয়ে হেট স্পিচ, মানে ভুয়া তথ্য দিয়ে আপনার বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষমূলক তৎপরতা চালানো, এই যে সো কল অনলাইন মিডিয়া, সো কল সোশ্যাল মিডিয়া, দ্য নর সোশ্যাল মিডিয়া, তারা একজন ব্যক্তির, আমাদের মাননীয় সর্বজন শ্রদ্ধেয় সাবেক অর্থমন্ত্রী বাবুল মাল মোহিত সম্পর্কে যে প্রচারণা চালালেন, এটা থেকে আমরা গ্রহণ করব। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মন্ত্রী নাসিফ সাহেব সম্পর্কে যে মন্তব্য করেন, এটি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রুচির কাছে আসে, তা এটি মত প্রকাশের স্বাধীনতা নয়। যে মত প্রকাশের স্বাধীনতা, বিদ্বেষমূলক প্রচারণা, হেট স্পিচ এবং ফেক নিউজ এক না। আমরা মূলধারার সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতার মধ্য থেকেই আমাদের দায়িত্ব করি, দুঃখ প্রকাশ করি, এটি হচ্ছে সাংবাদিকতা। সুযোগ ছড়াচ্ছে কখনো সাবানের বিরুদ্ধে, কখনো আমার বিরুদ্ধে, কখনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কখনো সরকারের বিরুদ্ধে, এটাকে আমরা গ্রহণ করবো। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি শিক্ষক হয়ে যে ভাষায় একজন প্রয়াত নেতার বিরুদ্ধে কথা বলেন, এটাও গ্রহণযোগ্য। আমরা যে ছাত্র পাঠাবো, ছেলে মেয়েদের পাঠাবো, সেখানে তো আমার শঙ্কা জাগে যে এইরকম বাজে রুচির একজন শিক্ষকের কাছে আমি ছেলেকে মেয়েকে পাঠাবো কিনা। কাজে আমার যেটা ধারণা যে এইখানে চক্রান্ত আছে,
বিভ্রান্তিকর প্রচারণা আছে দেশে এবং দেশের বাইরে, দেশের বাইরে অনলাইন মিডিয়াতে নানা ধরনের প্রচারণা চলছে। আমি প্রতিনিয়ত এরকম খবর পাই এবং আমাদের গোয়েন্দা বিভাগ যারা তারা সতর্ক আছেন, নানা বিভ্রান্তিমূলক আমাদের ঘরের পাশের দেশ ত্রিপুরা থেকে একটা অনলাইনে খবর দেওয়া হয়েছে, আমাদের মানে পরিচিত সাংবাদিকের নাম ধরে দেওয়া হয়েছে, এরকম আরো বহু জায়গা থেকে আসছে, লন্ডন তো আছেই, বিভিন্ন জায়গায় কাজে, আমি নিউ ইয়র্ক আছে। যে আমি মনে করি যে প্রথম দায়িত্ব হচ্ছে সরকার, মিডিয়া, মূলধারার মিডিয়া, সাংবাদিক, নিয়ন্ত্রণ সাংবাদিক, যে আমরা মিথ্যা প্রচার, হেট স্পিচ, বিদ্বেষমূলক প্রচারণা, ফেক নিউজের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবো, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে এই ক্রাইসিস এর মধ্যে যে সব উন্নয়নের সূচক গুলি আছে, যে জায়গাটা আমরা এগিয়ে আছি, এগিয়ে যাচ্ছি, সেটার আমরা ব্যাপক প্রচারণা হবে। আর আরেকটি হচ্ছে যেটি আপনি বলেছেন নাসির ভাই, যে এটি কিন্তু আমাদের দীর্ঘদিন থাকবে, আমরা কিন্তু এই অভিজ্ঞতার বাইরে না। বাংলাদেশে একসময় কলেরার মহামারী হতো না, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। একসময় যক্ষ্মার মহামারী হতো না, গ্রামের পর গ্রাম যক্ষা হয়ে যেত। একসময় উত্তরবঙ্গে বহু গ্রাম কুষ্ঠ আক্রান্ত হতো, কিন্তু এখন কি হয়েছে, কুষ্ঠ রোগ আছে কিন্তু মহামারী নাই, বড় কলেরা আছে মহামারী নাই, যক্ষা আছে মহামারী নাই। এখন যক্ষার জন্য বিশেষায়িত হাসপাতাল আছে, কলেরার জন্য কলেরা হাসপাতাল আছে, কুষ্ঠের জন্য কুষ্ঠের হাসপাতাল আছে। আমার ধারণা এক সময় এরকম হবে, যেটি থাকবে আমাদের জন্য কোভিড স্পেশালাইজ হাসপাতাল থাকবে, সেখানে যারা আক্রান্ত হবে যাবেন, আর আমাদের সাবান মাহমুদের মতো যাদের তারুণ্যের অবিরাম প্রাণ শক্তি আছে তারা বাড়িতে বসে ঠিক হয়ে যাবে। এই সংখ্যাটা বেশি, প্রায় 85-90% কিন্তু বাড়িতেই ঠিক হচ্ছে, 10% হাসপাতালে যাচ্ছে, 5% যাচ্ছে, কিন্তু এটা কাজে আমি মনে করি আমাদের দায়িত্বশীল সাংবাদিক, শুধু রিপোর্ট না, আমাদের সম্পাদক বিভাগে যারা কাজ করেন তারা কিন্তু খুব বিশ্লেষণমূলক হয়ে দিচ্ছেন, এই ধারাটাকে যেতে হবে। আর সরকারকে বলি, তথ্য মন্ত্রণালয়কে বলি, বা সরকারের সঙ্গে যারা আছেন, যে ডোন্ট এক্সক্লুড দ্য মিডিয়া, ইনক্লুড দ্যাম, তাদের কোনো ভুল ত্রুটি থাকলে তাদেরকে ধরিয়ে দেন, তাদের বিপদে পাশে দাঁড়ান। আপনি টাকা না দিতে পারেন, 10টা PPE দেন, 5টা গ্লোভস দেন, সাংবাদিক ইউনিয়নকে ডেকে বলেন তোমাদের কত সাংবাদিক মাঠে কাজ আছে তাদের জন্য আমরা কি দিতে পারি। ডোন্ট এক্সক্লুড দ্য মিডিয়া, ইনক্লুড দ্য মিডিয়া, এন্ড মিডিয়াকে আপনার টিমের সঙ্গে নিয়ে আসেন। আমি মনে করি বাংলাদেশের মিডিয়া অত্যন্ত সচেতন, অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত পেশাদারী, আর এই একসাথে হয়ে আমরা অপসংবাদিকতার বিরুদ্ধে লড়াই করি, ফেক নিউজের বিরুদ্ধে লড়াই করি, হেট স্পিচের বিরুদ্ধে লড়াই করি। আমার ধারণা আমাদের রাজনীতির যুদ্ধটাতে মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ নেতৃত্ব দিচ্ছেন, তার সহযোগীরা যদি আমাদের মিডিয়ার সহায়তা পান, মিডিয়া থেকে আমরা সেই সহায়তা দিতে পারি এবং সহায়তার মধ্য দিয়ে আমরা বিতর্ক বিপদ অতিক্রম করতে পারি। নাসির ভাই, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই, যারা দেখলেন ধন্যবাদ জানাই। আমার আরেকটা সংযোগে যেতে হবে, এই জন্য আমাকে মাফ করবেন। শামীম ভাই আপনাকে ধন্যবাদ জানাই, সাবান আপনার কাছে বিদায় নেই। আপনাকে বুলু ভাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ মিডিয়া সেক্টরে বুলু ভাইকে আমরা আইকন হিসেবে মনে করি। তিনি আমাদেরকে যেভাবে আলোকিত করেছেন বিভিন্ন তথ্য দিয়ে আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা একেম শামীম চৌধুরীকে সর্বশেষ তার একটি মন্তব্য শুনে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। আমি তাকে বলবো যে মিডিয়ার বর্তমান যে ভূমিকা, যেভাবে তারা তথ্য উপস্থাপন করছেন, এটি কি আপনি পজিটিভ সাংবাদিকতা হিসাবে দেখেন কিনা, সরকারের কার্যক্রমকে যারা যেভাবে উপস্থাপন করছে, অথবা তাদেরকে আর কি পজিটিভ ভূমিকা গ্রহণ করা উচিত বলে সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে আমরা শেষ পর্যায়ে চলে আসেছি। জনাব শামীম চৌধুরী, দেখুন মূলধারার যে নিউজ পেপার গুলো আছে, মূলধারার যে আপনার চ্যানেলগুলো আছে, তারা কিন্তু খুব বেশি টুইস্ট করছে না, সঠিক সংবাদই কিন্তু ওরা পরিবেশন করছে। যে সংবাদ ওরা হয়তো জোগাড় করতে পারেনি, সঠিক জায়গাটাতে যেতে পারেনি, তার সোর্সটাতে যেতে পারেনি, অথচ সেটি সে ডিসিমিনেট করতে পারেনি, বাট সে কিন্তু চেষ্টা করেছে তার সঠিক সাংবাদিকতা করার। কিন্তু এখন সমস্যা হয়ে গেছে আরেকটা জিনিস, যেটা বুলবুল বলে গেছেন কিছুক্ষণ আগে, সেটি হলো যে সোশ্যাল মিডিয়া অনলাইন ওই লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে, মানে এসব বাজে বানানো, কনকক্টেড বানানো যে জিনিসগুলো আসছে, এটাকে আসলে সুযোগ সুবিধা এটা সেটা যা লাগে, ইকুইপমেন্টস লাগে, আমাদের সাংবাদিক যদি সামনে যান,
সকলের জন্যই কাজ করেন, সকলের সাথেই আছেন, সকলের সাথে যোগাযোগ রক্ষা করছেন। দরকার হলে তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে একটা ভিডিও কনফারেন্স করতে পারেন। আসলে আমাদের কাছে এই মুহূর্তে একটু বক্তব্য শুনবো, তারপরে আমরা শেষ করে দেবো। এই সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের যে মালিক তাদের প্রতি সরকারের একটা আহ্বান থাকবে, একটা চাপও থাকতে পারে যে সাংবাদিকদের বেতন সময় মতো দিতে হবে। আমিও কিছু দিচ্ছি, আপনারও কিছু, আপনারও ঠিক মতো দেন। ধন্যবাদ শামীম চৌধুরী, আপনার আপনার যে প্রস্তাবটা যে সরকার যদি বলে আমিও কিছু দিচ্ছি, মালিক আপনারাও কিছু দেন, এটি যেমন সত্য, এটির সাথে মালিকদের আপনারা দেখবেন যে সংবাদপত্রের বিশেষ করে প্রিন্ট মিডিয়া যারা আছে তাদের কিন্তু পত্রিকাগুলি বিক্রি হচ্ছে না, কোনো জায়গায় যাচ্ছেও না, সেক্ষেত্রে মালিকও কিন্তু সত্যি সত্যি একটি কঠিন চাপের মধ্যে আছে, সেই বিষয়টি আমাদের দেখা দরকার। এবং অন্যান্য জায়গায় যে পত্রিকাগুলি অনলাইনে চলে যাওয়ার কারণে বা ডিজিটাল ওয়েতে চলে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় আমাদের এই সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলি অবশ্যই আমাদের আয় কমে গেছে মালিকদের, সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। শাবান মাহমুদ, আমরা একেবারে শেষ পর্যায়ে আমি আপনার কাছ থেকে একটি বক্তব্য একটি শুনতে চাচ্ছি যে এই যে করোনা সরকার যে ভূমিকা গ্রহণ করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে শক্ত হাতে হাল ধরে এই দীর্ঘমেয়াদী, আমি আবারও বলেছি যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। আমাদের জন্য যে প্রণোদনা প্যাকেজ, কৃষি থেকে গার্মেন্টস এবং বিভিন্ন শিল্প ক্ষেত্রে যে প্রণোদনা ঘোষণা করেছেন, একই সাথে তিনি বিভিন্ন মিডিয়ায় পজিটিভলি এই বিষয়গুলি উপস্থাপনের জন্য সব সময় ভিডিও কনফারেন্স করছেন। এই দেশের এই যে COVID-19 মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা যে সব সময় নিরলসভাবে যে কাজ করে যাচ্ছেন, সেটি আমরা তার কারণেই আমরা আত্মতৃপ্তি বলছি না যে আজকে আমাদের কিন্তু মৃত্যুর হার 1.3, যেটি এই দক্ষিণ এশিয়া কেন এশিয়ার অনেক দেশের থেকে কম। আমরা মেক্সিকোতে দেখেছি কালকে 18%, ভারতেও 6%, আমেরিকায় 15%, অন্যান্য জায়গায় এই ধরনের যে আছে সেই জায়গার তুলনায় আমরা ভালো আছি। এবং আমরা এত কিছুর মধ্যেও সঠিক নেতৃত্বের কারণে আমরা সামনে এগিয়ে যাব। এবং আজকে যে বাজেটটি ঘোষণা হলো আগামী বছরে শক্তি সামর্থ্য নিয়ে আমরা এগিয়ে যাব, সেই বিষয়টি যদি একটু জনগণকে আপনি সাংবাদিকগণের নেতা হিসেবে একটু পজিটিভলি আমাদেরকে বলেন। আপনার শেষ বক্তব্য দিয়ে আজকের এই সংলাপ শেষ করব। শাবান মাহমুদ, খুব সংক্ষেপে যদি একটু বলেন। সংক্ষেপেই বলবো, আমি বুলবুল ভাই এবং শামীম ভাইকেও ধন্যবাদ জানাতে চাই, তারা কিন্তু যথার্থই বলেছেন এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের আমরা কাজ করতে চাই। একটু ডিস্টার্ব হচ্ছে সাউন্ডে, হচ্ছে উন্নত রাখতে, গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে আমরা পেশাদারিত্বের প্রমাণ রাখতে চাই। আপনি যেটি বলেছেন যে এই করোনাকালীন সময়ে শুধু নয়, গত পরপর তিনবার নির্বাচিত সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা তিনি যে নেতৃত্ব দিচ্ছেন জাতিকে, সেটি একটি অবশ্যই আমি মনে করি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, আমি মনে করি যে বিশ্ব পরিমণ্ডলে মাননীয় প্রধানমন্ত্রীর এই সময় উপযোগী নেতৃত্ব ভূয়সী প্রশংসিত হচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম তার স্বীকৃতি দিচ্ছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্ব দিয়ে এখন আর শুধুমাত্র প্রধানমন্ত্রীর জায়গায় তার পরিচয়টা সীমাবদ্ধ রাখেননি, তিনি রাষ্ট্রনায়ক এবং কোনো কোনো অর্থে তিনি বিশ্ব নেতার মর্যাদায় উন্নীত হয়েছেন। কিন্তু আমি গণমাধ্যম কর্মী হিসেবে, গণমাধ্যমের প্রতিষ্ঠানের বা গণমাধ্যম কর্মীদের ভোটে নির্বাচিত একজন মহাসচিব কিংবা নির্বাচিত নেতা হিসেবে নয়, গণমাধ্যম কর্মী হিসেবে আমার পর্যবেক্ষণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে গতিতে সরকার পরিচালনা করছেন ঠিক একই গতিতে তার রানিং মেট যারা, তার মন্ত্রিসভার সদস্যরা,
আর দলে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই তালে সেই গতিতে কাজ করতে ব্যর্থ হচ্ছেন। আপনি যে বলেছেন যে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর হার খুবই কম, যেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে, এটি যে শুধুমাত্র সরকারের মানে সুব্যবস্থাপনার ফল তা নয়, আমরা প্রকৃতিগত ভাবেও এর একটা সুফল পাচ্ছি। বাংলাদেশের মানুষ শ্রমজীবী মানুষ, অধিকাংশ মানুষ হার্ড ওয়ার্কিং মানুষ, তাদের ইমিউনিটি পাওয়ার অন্যান্য দেশের তুলনায় আমাদের জনগোষ্ঠীর ইমিউনিটি পাওয়ারটা কিন্তু একটু বেশি, এটা সত্য এবং স্বীকার করতে হবে। আপনি দেখবেন এই করোনাকালীন সময়ে আমাদের শ্রমজীবী শ্রেণীর মানুষদের করোনা কিন্তু আক্রমণ হচ্ছে খুব কম, আক্রান্ত হচ্ছে কম, তুলনামূলক ভাবে শ্রমজীবী মানুষের বাইরে যে শ্রেণী আছে তারাই কিন্তু আক্রান্ত হচ্ছে। সরকারের আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না একটু, যেভাবে প্রাণ দিতে হচ্ছে বা দিয়েছে আমাদের চিকিৎসক সমাজ, সেটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমাদের পার্শ্ববর্তী ভারত অনেক বড় রাষ্ট্র, অনেক বেশি আক্রমণের শিকার হয়েছে, তারা আক্রান্ত হয়েছে কিন্তু সেখানে চিকিৎসক মৃত্যু, আমাদের গণমাধ্যম জীবন আপনার কথা শোনা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ, আমরা আপনার এই বক্তব্যের জন্য, আপনি যে আপনার বক্তব্যটা আমরা বুঝে নিয়েছি, আপনি যেভাবে বলতে চেয়েছেন যে ভারতে অনেক বেশি আমাদের আক্রান্ত হলেও সেখানে চিকিৎসকের মৃত্যুর হার অনেক কম, সেটিও সত্য। আজকের এই আমরা ভোরের পাতার এই 21তম যে সংলাপ, এই সংলাপে আমরা জনাব শামীম চৌধুরী, জনাব মঞ্জুর হাসান বুলবুল এবং শাবান মাহমুদ সংযুক্ত হয়েছিলেন বিশিষ্ট অতিথি হিসাবে। তারা উপস্থিত হয়েতে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, সেজন্য আপনাদেরকে ভোরের পাতা এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানের সাথে কানেক্টেড ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমরা ভোরের পাতা কর্তৃপক্ষকে, বিশেষ করে জনাব ইর্তেজা সাহেবকে আমি ধন্যবাদ জানাই, যিনি সম্পাদক এবং প্রকাশক হিসাবে এটি এটি আছেন। এই যে কার্যক্রম ভোরের পাতা গ্রহণ করেছে আজকে 21তম এই সংলাপ, এরপরে ওই সংলাপ আমাদের চলতে থাকবে। আমরা দীর্ঘক্ষণ এই সংলাপে সংযুক্ত ছিলাম আমরা সবাই, আপনারা অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন এবং সকলে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের সামাজিক ডিস্টেন্স যেটি আছে সেটি মেনটেন করে আমরা চলবো, কারণ মনে রাখতে হবে জীবন শুধু আমি যদি আক্রান্ত হয় শুধু আমি আক্রান্ত হব না, আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন সবাই সংক্রমিত হবে। অতএব আমি শুধু একা নয়, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র আক্রান্ত। এখানে একটি কথা আপনি একটু বলবেন যে প্রাইভেট সেক্টরে যে হাসপাতাল গুলো আছে যেভাবে ওরা এখন চার্জ করছে, এই আলোচনাটা আমরা আর একদিন যাব, কারণ হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু একটি সার্কুলার ইস্যু করেছে যে তাদেরকে এই সরকার এই কোভিড ইসে দিতে হবে, তার চিকিৎসা দিতে হবে, কিন্তু তাদের নিয়ন্ত্রণের জন্য সহজ পদ্ধতি যেটি থাকে, একেবারে আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আমি বলতে পারি তাদের এই হাসপাতালগুলি প্রয়োজন বোধে সরকার অ্যাকুইজিশন করে নিতে পারে, তারপরে সরকারের নিয়ন্ত্রণে এনে সরকার তার ব্যবস্থা নিতে পারে, সেটি সরকারের এক্সট্রিম সিদ্ধান্ত। সরকার যদি প্রয়োজন মতে সে এক্সট্রিম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে আছে, সেটি সর্বশেষ অস্ত্র সেটি তারা সরকার প্রয়োগ করবে, যেমন এটি এটি আমরা মনে করি সেখানে সেটি ব্যবস্থা নেবে। আজকের এই সংলাপে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো সময় কোনো আলোচনায় বা কোথাও। আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, দেশের মানুষ ভালো থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা করে শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।